আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব বলের সিকিউর যে টাইপ টু এর উপরে। তো দেখো যে টাইপ টুতে আমাদের কি কি আছে। আমাদের এখানে একটা কপিকল আছে, ঠিক আছে? তো কপিকলের উপর থেকে দেখো এইখানে একটা বস্তু আছে, এইখানে বস্তু থেকে এই যে দড়ি, দেখো দড়ির সাহায্যে আর একটা বস্তু, এই কপিকলের সাহায্যে দুইটা বস্তু জাস্ট দুই দিকে জাস্ট দেয়া আছে। তো এই বস্তুটা একটা মেঝের উপরে আছে আর এই বস্তুটা কি ঝুলানো অবস্থায় আছে। তাহলে সিম্পল অবস্থায় কিন্তু বোঝা যায় যে দেখো এই বস্তুটা, এটা যদি ভূমি হয় তাহলে এই বস্তুটা দেখো ভূমির দিকে পড়তে থাকবে, ঠিক আছে? তো কত বলে পড়তে থাকবে, তার ওজন, যে ওজনই পড়তে থাকবে না, mg ওজনে সে নিচের দিকে পড়তে থাকবে। এবং এই যে তোমার ওজন সেটা কি করবে, এইটাকে এই দিক বরাবর একটা টান দেবে, ঠিক আছে? তো এই দিকের যে ওজনটা দেখো এটা কি করবে, এই দিক বরাবর টান দেবে, এই যে এই এই সুতা বেয়ে এইখান দিকে বরাবর টান দেবে। তো এই টানের জন্য কি হবে, এই m বস্তুরও কি সামনে আগাতে থাকবে, ঠিক আছে? তো যদি এখানে ঘর্ষণ বল থাকে তাহলে ওই ঘর্ষণ বল উপেক্ষা করে জাস্ট কতটুকু বলে আগাবে সেটা তো আমরা ওই যে প্রযুক্ত বল সমান সমান ঘর্ষণ বল প্লাস কার্যকরী বল, ওই সূত্র থেকে আমরা বিভিন্নভাবে হিসাব করতে পারবো। তো জাস্ট এই হলো তোমার উদ্দীপক। তো এখন দেয়া আছে যে m বস্তুর উপর p বস্তুর বলের প্রভাব। দেখো তাহলে আমরা তো আগেই বুঝতে পারলাম যে এখানে p বস্তু কি পরিমাণ বল নিয়ে পড়বে। আমি যদি f(p) বলি তাহলে কি হবে, সেই mg। তাহলে এই mg-র মান কত, 3×9.8, ঠিক আছে? তাহলে 3×9.8 নিউটন এই বল নিয়ে আমার এই যে p বস্তুটা সে কি নিচের দিকে পড়তে থাকবে। ঠিক একই পরিমাণ বল কে পাবে, দেখো এই fp পরিমাণ বল কে পাবে, আমার এই যে m বস্তু, ঠিক আছে? তাহলে m বস্তু ma একই পরিমাণ বল সেই m বস্তুটা পাবে, কারণ এই যে দড়ি বেয়ে এখানেও কি একই পরিমাণ টান বল সৃষ্টি হবে। তাহলে এইখানে দেখো তো এইখানে আমার বস্তুটা তাহলে কত ত্বরণে সামনে আগাবে, যদি প্রশ্ন চায় বলের প্রভাব বলতে আসলে এই m বস্তুটা কত ত্বরণে সামনে আগাবে, তাহলে কত ত্বরণে সামনে আগাবে, তাহলে আমরা বলতে পারি যে ঠিক দেখো এই এত ত্বরণের সামনে আগাবে। তাহলে fp-র জায়গায় কি বসানো যায়, 3×9.8, আর এই বস্তুর ভর কত, 2 কেজি। বাস এটা সলভ করলে যা হবে সেই সেই শতটুক ত্বরণই আমার এই m বস্তুটা সামনের দিকে আগাতে থাকবে, ঠিক আছে? যদি তোমার এরকম বলে যে এইখানে আমার একটা ঘর্ষণ বল কাজ করতেছে, ঠিক আছে, তাহলে আমার যদি এখানে ঘর্ষণ বল কাজ করে তাহলে দেখো তো এইখানে p বস্তুর দরুন তার যে বল প্রযুক্ত বল, ঠিক আছে, দেখো p বস্তুটা ঠিক যে বলে নিচে নামবে ঠিক একই পরিমাণ প্রযুক্ত বল তো m বস্তুর উপর ক্রিয়া করবে, কিন্তু m বস্তু কি সেই পরিমাণ বল পাবে, না অবশ্যই না। তাহলে m বস্তুটা তোমার কতটুকু বল পাবে, তাহলে f কার্যকর, ঠিক আছে, যে পরিমাণ বল নিয়ে সে সামনে আগাবে সেটা কি হবে, তার উপর যে প্রযুক্ত বল কার কারণে, এই পির এই পি যতটুকু বল সেটা তো কি এখন m বস্তুর উপর কার্যকর হইতেছে, ঠিক আছে? সেইখান থেকে আমি যদি এই মেজের ঘর্ষণটুক মাইনাস করে দেই, ঘর্ষণ কার মেজের, তাহলে আমার এই পরিমাণ বল নিয়ে কিন্তু সে সামনে আগাবে, তখন কিন্তু ত্বরণ এই কার্যকর বলের উপরে হবে, ঠিক আছে? তখন কিন্তু এই সম্পূর্ণ প্রযুক্ত বলে কি কার্যকর বলে চলে যাবে না। এটা কখন, এটা তখনই হবে যখন আমাকে বলে দেবে এটা ঘর্ষণবিহীন, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা। কিন্তু যদি তোমার ঘর্ষণযুক্ত বলে, ঠিক আছে, যদি ঘর্ষণযুক্ত বলে তাহলে আমার এই প্রযুক্ত বল কি হয়ে যায়, প্রযুক্ত বল আমার ঘর্ষণ প্লাস কার্যকর এই দুইটা ভাগ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখন এই বস্তুটা যে ত্বরণে আগাবে সেটা কি, সে তো তার কার্যকর বল যে পরিমাণ ত্বরণে আগাতে থাকবে সেটা তার কার্যকর বল। তাহলে কার্যকর বল কিভাবে পাবো, যে এই প্রযুক্ত বল, এটি তো প্রযুক্ত বল ছিল, সে প্রযুক্ত বল থেকে আমি ঘর্ষণ বল বিয়োগ করে দেবো, তাহলেই ওই পরিমাণ কার্যকর বল নিয়ে আগাবে এবং ত্বরণ কিন্তু ওই পরিমাণ ত্বরণেই সে আগাবে, ঠিক আছে? এটা জাস্ট তোমরা একটু ক্লিয়ার করে নেবে তাহলেই আমাদের হয়ে যাবে। এখন দেখো এখন আমরা আলোচনা করব যে ঘর্ষণেরই, আমরা একটু আগে কপিকলের একটা ম্যাথ দেখেছিলাম, তো এখন আমরা একটু কপিকলেরই জাস্ট অন্যরকম, জাস্ট কপিকলের যেরকম আমাদের ক্রাইটেরিয়া হয়েছিল এখানে ঠিক একই রকম ক্রাইটেরিয়া হবে, তবে এখানে তোমার সুতার সাহায্যে কোনো কিছু আমরা যোগ করি নাই। বস্তুত আমরা ভূমি থেকে একটা নির্দিষ্ট হাইতে দুইটা বস্তু আমরা রাখছি, এখন আমি যদি এই দুইটা বস্তু যদি আমি ছেড়ে দেই তাহলে তারা পৃথিবীর কি ওজনের কারণে নিচের দিকে পড়তে থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের যে বায়ুর ঘর্ষণ বল বা বিভিন্ন জিনিস আছে তা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখো আমাদের এখানে উদ্দীপকে কি বলা আছে, আমার m1 এবং m2, দেখো একটা গ্লোব শেপ এবং আরেকটা কি বক্স শেপ, দুটা বস্তু দেওয়া আছে এবং তাদের ভরও দেওয়া আছে। এবং
বলে দিয়েছে যে M1 এবং M2 এর কার্যকরী বল, ঠিক আছে, তোমরা এই কার্যকরী বল, প্রযুক্ত বল, ঘর্ষণ বল এখানে কখনোই তোমরা ভুল করবে না, ঠিক আছে। প্রযুক্ত বল হলো তুমি একটা বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করবে তাই তার প্রযুক্ত বল, ঠিক আছে। প্রযুক্ত বল তো তুমি যা পরিমাণ বল প্রয়োগ করবে তাই প্রযুক্ত বল, এবং সব ধরনের প্লাস মাইনাস শেষ করে বস্তুটা নিট যে বলে সামনে আগাতে থাকবে, ঠিক আছে। তুমি যদি এই বস্তুটা তুমি যদি ছেড়ে দাও তাহলে এই বস্তুটার উপরে তো বস্তু সে নিজে নিজে জানে, সে কিন্তু খুব বুদ্ধিমান, তার উপর কতটুকু বাতাস বাধা দিতেছে বা তার উপর কতটুকু ওজন টোজন কাজ করতেছে সব কিছু সে ক্যালকুলেট করে সে কি একটা নির্দিষ্ট ত্বরণে নিচে নামতে থাকবে না, সে এই সব কিছু ক্যালকুলেট করার পরে সে যে নির্দিষ্ট ত্বরণে নিচে নামতে থাকবে ত্বরণের জন্য একটা বল দরকার, তাহলে ওইটাই হলো আমাদের কার্যকরী বল, ঠিক আছে। তো সবসময় একটু কার্যকরী বল, প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল তোমরা জানো যে আমার যেই দিকে বস্তুটা নামতে থাকবে তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে, এটা সবসময়। তুমি যদি বস্তুটা ডানে নাও ঘর্ষণ বল বামে, ঠিক আছে। অনেক সময় কোশ্চেন করে যে ঘর্ষণ বল কোথায় কাজ করে, একদম তুমি যদি যে বরাবর নেবা তার বিপরীত দিকে, 180 বরাবর তার বিপরীত দিকে কাজ করে, ঠিক আছে, এটা সবসময় একটু মনে রাখবে। তো তাহলে দেখো আমার হাইট দেওয়া আছে এবং দুইটা বস্তু নিচে নামতে আছে। আচ্ছা এখন আমার জাস্ট কার্যকরী বল দেওয়া আছে, আবার বলি কার্যকরী বল হলো মূলত যে কার্যকরী বল যে বলে বস্তু দুইটা এখন নিচে নামতে আছে তাই তার কার্যকরী বল। আচ্ছা জাস্ট দুইটা দেওয়া আছে, এখন বলা হয়েছে যে M1 বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বল। আচ্ছা দেখো এই M1 বস্তুর উপরে যে প্রযুক্ত বল F প্রযুক্ত, দেখো সেই প্রযুক্ত বলটা আমার একইভাবে একটাই সূত্র দুইভাবে কাজ করবে, এক ঘর্ষণ প্লাস কি বলো এফ অফ কার্যকর। আচ্ছা এখন তোমরা বলো তো যে এফ প্রযুক্ত কার্যকর হইতেছে পৃথিবীর ঘর্ষণ বলের কারণে, আচ্ছা পৃথিবীর ঘর্ষণ বলের কারণে সে নিচে নামা শুরু করবে, এবং এফ ঘর্ষণ কি যে নিচে নামতে থাকলে বায়ু বিপরীত দিকে কাজ করবে, তার মানে এফ ঘর্ষণ বল হইল এফ অফ আসলে বায়ুর বল, এবং এফ কার্যকর এখানে দেওয়া আছে আসলে মোট কথা এই সব কিছু করার পরে যে বলে সে নিচে নামতে থাকবে, এখন সে এই 0.078 এই নিউটন বলে সে নিচে নামতে আছে। তাহলে ঘর্ষণ বল দশটা এখন আমার এফ বায়ু লাগবে, তাহলে এমজি কত হবে দেখো তো, এম এর মান দেওয়া আছে কত 10 গ্রাম, মানে 0.01 কেজি, এবং জি এর মান দেওয়া আছে কত 9.8। তাহলে তুমি যদি এইটার সাথে 0.078 করো তাহলেই কি আমার এফ অফ বায়ু পাওয়া যাবে। মোট কথা এই বায়ু বিপরীত দিক বরাবর যে ঘর্ষণ দিতেছে সেই তুমি ঘর্ষণ বলটা তুমি বের করতে পারবে। তো তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কত হয়, দাঁড়াও একটু ক্যালকুলেশন আমি সলভ করে দিতেছি, সমস্যা নেই। 0.01 × 9.8 তাহলে কত হয় 0.098, তাহলে কত হয় দেখো এখানে এটা ক্যালকুলেশন করলে একটু এখানে করি 0.098, এর সাথে মাইনাস করতেছি কত 0.078, তাহলে আমার নেট বল কত 0.2, এই দেখো এই 0.020 নিউটন বা 0.02, জাস্ট এই নিউটন বলটাই হলো আমাদের ঘর্ষণ বল, ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু অবশ্যই দেখো এই এই পার্টগুলো আমি আবার বলি, এই পার্টগুলো তোমাদের যাতে ভুল না হয়। প্রযুক্ত বল মানে হলো তার উপর যে পরিমাণ বল ক্রিয়া করবে, দেখো এর উপরে কিন্তু পৃথিবীর ওজন কাজ করতেছে এবং এই ওজনের কারণেই কিন্তু এই ঘর্ষণ বলটা বিপরীত দিকে চলে যাবে, এবং এই দুইটা বিয়োগ করার পরে যে বল নিয়ে সে নিচে নামতে থাকবে সেটাই কি তার কার্যকর বল, ঠিক আছে। তোমরা যখন ওই প্রলবতা করছো না, প্রলবতার ক্ষেত্রে একটু দেখো আমি একটু জাস্ট তোমাদের একটু যে এক চ্যাপ্টারের সাথে আর এক চ্যাপ্টার কীভাবে সংযুক্ত একটু দেখাই দেয় যে এই বস্তুটা যখন তুমি নিচের দিকে বল প্রয়োগ করতেছো সেটাই কিন্তু তোমার কি প্রযুক্ত বল, এবং এই দিক বরাবর যাওয়ার ফলে এই বিপরীত দিকে কি একটা ঘর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। এই ঘর্ষণ বল সব কাজ করার পরে এই বস্তুটা কি এই বস্তুটা কিন্তু উপরতে থাকবে, সেটাকে আমরা কি ধরছিলাম ঊর্ধ্বমুখী লব্ধি বল, ঠিক আছে। কিন্তু এইখানে কি হইতেছে এখানে আমার নিচের দিকে নামতেছে, ঠিক আছে, ওইটাই কি। এখন এইখানে জাস্ট এই কার্যকর বল না বললে তুমি যদি বলি ঊর্ধ্বমুখী চলমান বল তাও কিন্তু হয়, বা ওইটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী, ঠিক আছে। তো নিম্নমুখী যে বল সেটাই কি আমার কার্যকর বল। তোমরা এই কার্যকর, ঘর্ষণ এবং প্রযুক্ত আমি আবারও বলি এই তিনটা জিনিস তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবে, এই তিনটা জিনিস তুমি যদি গুলিয়ে ফেলো তাহলে কিন্তু এই ম্যাথ তুমি সলভ করতে পারবে না, ঠিক আছে। ভাইয়েরা বিশ্বাস রাখো এর বাইরে আসবে না, জাস্ট তোমাদের এই প্রযুক্ত ঘর্ষণ এবং কার্যকর এই তিনটা বল একটু হিসাব করে নিতে হবে। ঘর্ষণ বল অনেক সোজা, ঠিক আছে, তোমরা জাস্ট পেঁচিয়ে ফেলাও প্রযুক্ত আর কার্যকর হিসেবে, ঠিক আছে। প্রযুক্ত আর কার্যকর কিন্তু এটা আলাদা বল। আচ্ছা তো এরপরে তো তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এখন কত লেখু সময় ছেড়ে দিলে কোন বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে। আচ্ছা এটা কিন্তু অঙ্ক না করেও বলে দেওয়া যায়, ঠিক আছে,
কিভাবে দেখো আমরা জানি যার ভর বেশি তার ওজন বেশি না ঠিক আছে তো যার ভর বেশি তার ওজন বেশি তুমি সিম্পল ভাবে ধরো যে পৃথিবীর সবকিছুই আছে ঠিক আছে মানে ওই মান মন্দিরের মতো পরীক্ষাটা চিন্তা করো না যে আমার দুইটা বস্তু একই ভরে পৌঁছাবে একই ওজনে জাস্ট ওটা যদি তুমি বাদ দাও তাহলে আমি কি বলতে পারো যে যার ভর বেশি কি তার ওজন বেশি সিম্পল এইভাবে হিসাব করতে পারো কিভাবে যে সূত্র হিসাব করতে ডাব্লিউ ইকুয়াল টু এমজি যার ভর বেশি তার ওজন বেশি বাস তাহলে দেখো তো এটা 20 গ্রাম কি ভর বেশি নাকি 10 গ্রাম ভর বেশি অবশ্যই 20 গ্রাম ভর বেশি তার মানে কি সে আগে ভাগে মাটিতে পৌঁছাবে সিম্পল না করে বলে দেওয়া যায় হ্যাঁ কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সম্ভব এটা আসলে হয় না কেন কেন দেখো এই বরাবর আমার ঘর্ষণ বল অনেক জিনিসের উপর ক্রিয়া করে দেখো সারফেস বেশি থাকলে তার উপর ঘর্ষণ বলটা বেশি থাকে মোট কথা আমার এই প্রযুক্ত বল দেখো এই প্রযুক্ত বলের ফলে একটা ঘর্ষণ বল তো আসলো এই এই ঘর্ষণ বলটা যদি এবার বেশি হয়ে যায় তাহলে কার্যকর বলের মান কি কমে যাবে না তাহলে দেখা গেল তোমার একইভাবে তুমি বস্তুটা পড়তেছে ঠিক আছে এর ভর বেশি হওয়ার সত্ত্বেও এ কি পরে পৌঁছালো কারণ তার উপর ঘর্ষণ বল বেশি ঠিক আছে তাই তোমরা আগে ভাগে দেখি সিদ্ধান্ত কি নেওয়া একটা বোকার কাজ হবে তাই তোমার অঙ্ক করে দেখতে হবে যে কে আগে মাটিতে পৌঁছাবে ঠিক আছে তো এই জন্য আমরা কি করতে পারি দেখো এই জন্য আমরা করতে পারি যে আমাদের তো কার্যকর বল দেয়া আছে তার মানে আমাদের এই ঘর্ষণের ভিতরে ঢুকতে হবে না কারণ আমরা তো সব কিছু করেই কার্যকর বল আমাদের পুষ্টি দেয়াই আছে মোট কথা যে বলে সে নিচে নামতে থাকবে তাহলে আমি যদি এফ অফ এম ওয়ান বস্তু ধরি তাহলে সেইটা কি সেটা আমার এম এ এটা তো কার্যকর বল যে বল নিয়ে সে নিচে নামছে আচ্ছা তো তাহলে এটা যদি হয় 0.078 তাহলে এটার কত 0.01 ইন্টু এই এ ঠিক আছে এখন আমি যদি কোন ত্বরণে নিচে নামছে সেটা যদি বের করতে পারি তাহলে দেখো তো এটা কত ত্বরণ নিয়ে সে নিচে নামবে তুমি যদি একটু করো 0.078 ভাগ 0.01 তাহলে কত 7.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এটার মান আসে কত 7.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দেখো সে কিন্তু এই 7.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে সে নিচে নামছে তাহলে এখন জাস্ট আমি টিটা কোনোভাবে বের করতে পারলেই তো হলো আমি কিন্তু আগেই বলছি তোমাদের যে বলের অঙ্ক করতে হলে আমাদের অবশ্যই গতির সমীকরণ লাগবে ঠিক আছে তো এখানে তুমি গতির সমীকরণ দেখো আমাদের হাইট আছে উচ্চতা দেয়া আছে ঠিক আছে যেহেতু বস্তুটা এখানে স্থির অবস্থা ছিল তা কি আদিবেগ জিরো দেয়া আছে হ্যাঁ এবং আমরা তো জানি জি এখন কি 9.8 তাহলে কি আমি খুব সহজেই এই টিটা বের করতে পারবো ঠিক আছে আর এখন দেখো এখানে কিন্তু জি 9.8 ধরলে কিন্তু ভুল হবে কারণ সে 9.8 কিন্তু পাচ্ছে না এই বায়ুর ঘর্ষণ বল কি তার যে ওজনটা কি মানে বায়ুর ঘর্ষণ বলের কারণে তার কিছু ত্বরণ কি কমে যাবে মোট কথা তার কিছু পরিমাণ যে প্রযুক্ত বল কমে যাবে এই প্রযুক্ত বল কমে যাওয়ার পরেই কিন্তু সেই 7.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সে নিচে নামছে তাই তোমার এইখানে এই এইচ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার ঠিক আছে এইখানে আসলে জি না বসিয়ে এখানে আমরা আসলে কি বসাবো আমাদের যে ত্বরণ নিয়ে সে নিচে নামছে এখানে তো আদিবেগ জিরো এটা কত 50 বাস এরপরে এখানে কত হবে হাফ ইন্টু 7.8 ইন্টু জাস্ট টি স্কয়ার এখান থেকে তুমি একটা টি পাবে আবার ঠিক একইভাবে তুমি এই 0.039 এখানে বসাবে তো 0.039 মানে এম টু বস্তুর ক্ষেত্রে তাহলে তুমি ওই ক্ষেত্রে একটা ত্বরণ পাবে যে ত্বরণে বস্তুটা নিচে নামছে তারপর ঠিক একইভাবে এখানে জাস্ট ওই ত্বরণটা বসাবে এখানে কিন্তু জি বসালে ভুল হবে কারণ অবশ্যই মনে রাখবে বায়ুর ঘর্ষণ বল কাজ করতেছে সেই ঘর্ষণ বলের দরুন আমার এইখানে যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সেটা পাবে না কিছু পরিমাণ ত্বরণ ডিক্রিজ হয়ে যাবে ঠিক আছে আমরা কিন্তু আগে বিভিন্ন যে ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন এই মেঝেতে কিন্তু আমরা দেখছিলাম যে ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ কমে যায় এবং ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ আমাদের বেড়ে যায় তো এইভাবে তোমরা যদি করো তাহলে তোমরা এই টি এম ওয়ান এবং টি এম টু বের করে জাস্ট তোমরা বুঝতে পারবে যে কোন বস্তুটা আগে মাটিতে পড়বে এবং কোন বস্তুটা পড়ে ঠিক আছে এটা জাস্ট তোমরা একটু করে জাস্ট কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দেবে ঠিক আছে ভাইয়ারা আচ্ছা তো এই হলো আমাদের যে ঘর্ষণ বল দেখো ঘর্ষণের সাথে আমাদের বল কিন্তু এই গতি এবং বল ঘর্ষণ বল দেখো এই এই সমস্ত জিনিস ক্রাইটেরিয়া জাস্ট এইগুলো একটু স্যাররা এবার বেশি বেশি দেওয়া শুরু করছে কেননা তোমরা এই প্রযুক্ত বল কার্যকরী বল ঘর্ষণ বল এগুলো জাস্ট গুলিয়ে ফেলো তো এইগুলো যাতে তোমরা না গুলাও সেজন্য তোমরা একটু আগেভাগে হিসাব করবে যে কীভাবে আমার প্রযুক্ত বল আসলো কীভাবে আমার কার্যকরী বল আসলো এবং কীভাবে ঘর্ষণ বল আসলো তো আশা করি সবাই খুব ভালোভাবে অঙ্কটি বুঝতে পারছো তো অবশ্যই সবাই কমেন্ট করে নিচে অ্যান্সারটি জানাবে যে কোন বস্তুটি আগে মাটিতে পৌঁছাবে তো সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাস করার জন্য পরবর্তী ভিডিওতে আমরা বলের অন্য কোনো সৃজনশীল নিয়ে আলোচনা করব তো সবাইকে আল্লাহ হাফেজ